হ্যাঁ বন্ধু, আমি সেই সমস্ত লোকজনের কথা বলছি, তাদের 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 কথা একটু ভাবুন, যারা 24 ঘন্টার মধ্যে মাত্র 3-4 ঘন্টা বাড়িতে ঘুমোতে আসত, বাকি সময়টা ঘুম থেকে উঠে টই টই করে বাইরে বেরিয়ে যেত, পার্টি করতে, এই করতে, সেই করতে, সব বন্ধ হয়ে গেছে। তারা বাড়িতে বসে ভিডিও চ্যাটে তাদের মন গলছে না, তারা কি করবে তাদের কথা একটু ভাবুন। কেউ ভেবেছে সারাদিন ধরে টই টই করতো, যদি 4-5 ঘন্টার বেশি বাড়িতে থাকতো, তার মা তার বগলে মাথায় হাত দিয়ে বলতো, হ্যারে সোনা তোর শরীর খারাপ হয়েছে কিনা বাড়িতে, কেন তারা বাড়িতে, তাদের কি কষ্ট হয়েছে এটা কেউ ভেবেছেন একবারও? আই এম ভেরি সরি টু সে। সেই সমস্ত রূপসীদের কথা ভাবুন, যারা ঘুম থেকে উঠে মুখে এক বালতি মেকআপ করে বাড়ির বাইরে বেরোতো, সারাটা দিন সে কাটাতো হচ্ছে পার্লারে, নখ কান পেডিকিউর ম্যানিকিউর, পেছনেদের ভূতের মতো দেখতে হয়ে যাচ্ছে, লোম বড় হচ্ছে গায়ে, বাড়িতে কত মেকআপ রয়েছে তারা সাজবে, এবার তো মেকআপ ফুরিয়ে যাবে। আমরা কেউ তাদের কথা ভাবছি না, তারা কি মনোকষ্টে রয়েছে, কি টেনশনের মধ্যে রয়েছে, কি হবে, বারবার স্যানিটাইজার দিয়ে হাত দিয়ে সে প্রাণ বাঁচাচ্ছে কি জন্য, তাদের কষ্টটা কেউ ভাবছে না। সকালবেলা ঘুম থেকে উঠে সেলফি বাজের দল যারা করে সারাদিন ধরে ছবি তুলত, ঝকঝকে টকটকে ড্রেস পরে ঝকঝকে টকটকে জায়গায়, এর বাগানে ওর উঠোনে তার গাড়িতে, যেগুলো একটাও তার বাবার দেওয়া নয়, তারা কি ছবি তুলবে? বুঝতে পারছেন ওদের কষ্টটা? চোখে জল এমনি আমার আসছে না। আপনাদের বাড়িতে, আপনাদের ঘরে, আপনার বাড়ির পাশে সব এই এই মানুষগুলো রয়েছে, অসহায় মানুষ, তাদের কি হবে একটুখানি ভেবে দেখো। বেচারা এর আগে ছবি তুলতে এমন করে মানে এত মেকআপ করত, এবার যদি মেকআপ শেষ হয়ে যায়, সেলফি তোলা তো হ্যাবিট, এবার এই মেকআপ ছাড়া মুখে যদি সেলফি দেয়, বাড়িতে তো মেকআপ শেষ, পার্লারের মতো তো মেকআপ বাড়িতে থাকে না। আমরা তো দেখে তাকে ভয়তে মা বলে লাফিয়ে উঠবো, এটাই তুই, তাদের কথা কেউ ভাবছে না। তাদের কথা ভাবুন, যদি মানুষ হন তাদের কথা ভাবুন, কি কষ্টে আছে, ধরা পড়ে যাবে কদিন পর আসল মুখ কোনটা, মুখ না শামুক। আমি জানি না মানে কোথায় যাবে বেচারাগুলো বলুন তো, যারা ওই তার বাগানে উঠোনে এর গাড়িতে তার গাড়িতে এমন করে সেলফি দিতে যেন তার বাপ মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ ইনকাম করে, কোথায় এবার সেলফি তুলবে? ভারতবর্ষ গরিব দেশ, মধ্যবিত্ত দেশ, তার ঘরে যে তো দেওয়ালে প্লাস্টার ঘষে গেছে, বাবার লুঙ্গি ছেঁড়া, মায়ের শাড়ি মলিন, সেই বাপ মায়ের ছবি অধিকাংশ জন ফেসবুকে দিত না, হোয়াটসঅ্যাপে দিত না, ইনস্টাতে পোস্ট করত না, এবার তার তো ছবি তোলা হ্যাবিট হয়ে রয়েছে, এবার সে কি ছবি পোস্ট করবে তার কথা ভেবেছেন? সে ধরা পড়ে টেস্ট করলে করোনা এফেক্ট কি এফেক্টেড নয় সেটা ধরা পড়ছে, কিন্তু এই টেস্ট কে করবে? তাকে তো নিজেই টেস্ট দিতে হবে নিজের, কারণ তার তো সেলফি দেওয়া হ্যাবিট। একবার কেউ এদের কথা ভাবছে? বাড়িতে আটকে রয়েছে 4-5 ঘন্টার বেশি বাড়িতে থাকে না, কেউ কেউ তো এত পয়সায় রেস্টুরেন্টে ড্রিঙ্ক করত, খাবার খেত, কি হচ্ছে তাদের বাড়িতে? ডাল ভাত খেতে তাদের ভালো লাগে? তারা একবারও পরিচয় দিতে চাইনি যে তারা মধ্যবিত্ত না, এইবার কি হবে? আমি আপনাদেরকে অনুরোধ করছি, এদের পাশে দাঁড়ান, এই আপনারা আমার ঘরেতেই রয়েছে, এদের কাঁধে হাত দিয়ে বলুন যে ওরে সত্যিটাকে বাইরে নিয়ে আয়, নিজের বাবা মায়ের সঙ্গে দুটো সেলফি তুলে দে, এ বাইরে কিছু বলেননি, ভালো থাকবে।